আমাকে হত্যার চেষ্টা চলছে বললেন কাদের মির্জা বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও কাদের সেতুমন্ত্রী এমপির ছোট ভাই বসুরহাট পৌরসভার নবনির্বাচিত মেয়র আব্দুল কাদের মির্জা অভিযোগ করে বলেন আমাকে হত্যার চেষ্টা চলছে প্রতিনিয়ত আমার নেতাকর্মীদের হয়রানি করছে প্রশাসন শনিবার সকাল সাড়ে দশটায় বসুরহাট পৌরসভা কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন তিনি বলেন গত কয়েকদিনে আমার সাত থেকে আট জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে আমার প্রত্যেক নেতাকর্মীর বাড়িতে ডিবি পুলিশ অভিযান চালাচ্ছে আমাদের পরিবারের লোকজনকে নির্যাতন করছে এখানে সব কিছু একতরফা হচ্ছে প্রশাসনও আমার বিরুদ্ধে কাজ করছে শুক্রবারও এমপি একরামের বাড়িতে আমাকে হত্যার পরিকল্পনা করছে মেয়র আরও বলেন আমি নিজে নিরাপত্তাহীনতায় না ভুগলেও আমার নেতাকর্মীরা নিরাপত্তাহীনতায় ভুগছে আমার শরীরে এক ফোঁটা রক্ত থাকা অবস্থায় আমি এখান থেকে নড়ব না সাংবাদিক বোরহান উদ্দিন মোজাক্কির ও সিএনজি চালক আলাউদ্দিন হত্যার ঘটনার বিচার বিভাগীয় তদন্ত চাই গোয়েন্দা সংস্থা এনএসআই ও ডিজিএফআই কে দিয়ে তদন্ত করতে প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করব তদন্ত যদি আমি বা আমার কোনো কর্মীর অপরাধ প্রমাণিত হয় তিনি যে শাস্তি দিবেন তা আমরা মাথা পেতে নেব